নমস্কার, স্পোর্ট নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমি আছি মেহামানা স্পোর্টিং ক্লাবে। মেহামানা স্পোর্টিংয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হল মেহামানান সিনিয়র টিম তার লগ্নিকারী সংস্থা যে ঘোষণা অফিসিয়াল ঘোষণা হবে তাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির প্রতি যে স্পন্সরশিপ ডিল হয়েছে এবং মেহামানান স্পোর্টিং ক্লাবের বিভিন্ন ব্যাপারে ক্লাবকে প্রমোট করার জন্য তিনি বিনা পয়সায় ক্লাবের কার্যত অ্যাম্বাসাডার হচ্ছেন। আজকে এই নিয়ে একটি আলোচনা ছিল মেহামানান স্পোর্টিং ক্লাবে। উপস্থিত ছিলেন দীপক সিং, দীপেন্দু বিশ্বাস, কামারউদ্দিন, বেলাল আহমেদের মতো শীর্ষকর্তারা। এবং সেখানকার পর আমরা জানা গেছি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রী টাইম দিলেই এই অফিসিয়াল লঞ্চিং হবে, বিশালভাবে মেহামানান স্পোর্টিং ক্লাব আসছে। এবং তার আগে আমরা এই ব্যাপারে কথা বলেছিলাম বাঙ্কারহীন মেহামানান স্পোর্টিং ক্লাবের অন্যতম প্রতিনিধি শীর্ষ আধিকারিক ডিরেক্টর দীপক সিং এর সঙ্গে। আমরা দেখে নিই দীপক দা ঠিক কী বলেছেন। মেহমানের সমর্থকদের এই মুহূর্তে প্রশ্ন, দীপক দা, সিনিয়র টিমের প্র্যাকটিস কবে শুরু হবে? তো 10 তারিখ থেকে সবাই প্লেগুলো আসা স্টার্ট করবে, ওদের অ্যাকোমোডেশন ফাইনাল হয়ে গেছে। তো 14 তারিখ আমরা প্র্যাকটিসে নামবো। ফার্স্ট, যেরকম আমার ট্রেডিশন আছে, ফার্স্ট প্র্যাকটিসটা আমাদের গ্রাউন্ডেই হবে, মর্নিং স্পোর্টিং গ্রাউন্ডে। সবাইকে আমি আহ্বান দিচ্ছি কি ফার্স্ট ISLF প্রথমবার নামতে যাচ্ছে এই টিমটা, তো ফার্স্ট ম্যাচে মর্নিং স্পোর্টিং গ্রাউন্ডে এসে টিমকে একটু সাপোর্ট করবে, মোটিভেট করবে। প্লেয়াররা 10 তারিখ থেকে আসা শুরু করবে, ইন্ডিয়ান প্লেয়ার্সগুলো 10 তারিখ থেকে আসবে, ফরেন প্লেয়ারগুলো একটু আগে পিছু হবে, কিন্তু সবাই 14 তারিখ থেকে আমরা স্টার্ট করবো। এমনি বিদেশিদের যে ভিসার ব্যাপারটা সেটা কি সবার ভিসা হয়ে গেছে, সবই কিছু কমপ্লিট। আর কোচ কবে আসবে? কোচ 12 তারিখে আমার চেষ্টা আছে, কিন্তু একদিন আগে পিছু হতে পারে, কিন্তু 12 তারিখে প্ল্যানিং আছে আসবে। একদিন আগে এসে একটু অল প্ল্যানিং স্ট্র্যাটেজি সব ডিসকাস হয়ে যাবে, তারপরে প্র্যাকটিস। আপনাদের যে প্ল্যানিং তাতে এই আপনাদের যে কলকাতা লিগের দলটা সেটাই ডুরান্ডে খেলছে, তরুণ ব্রিগেডকেই আপনারা ডুরান্ডে সুযোগ দিচ্ছেন, কারণ আপনাদের মিশন 2027, 3 বছরের মধ্যে থেকে এখান থেকে প্লেয়ার তুলে আনতে চাইছেন সিনিয়র টিমে। এক্স্যাক্টলি, প্লেয়ারকে প্ল্যাটফর্ম না দিলে প্লেয়ার কখনো ডেভেলপ হয় না, ঠিক আছে? CFL-এ আমরা খেলছি, অনেক অনেক গেম টাইম পাচ্ছে, কিন্তু ডুরান্ড একটা মোর কম্পিটিটিভ লিগ ISLF টিমের সঙ্গে। তো যেই মেডেলটা আমরা যে বলি যাকে স্কাউটিং করেছি ভালো আছে, এই মেডেলটা ডুরান্ডে দেখা যায় না। তো যে যাদের স্পার্ট থাকবে ওদেরকে ধরে আমরা 2 বছর কাজ করবো। আমাদের প্ল্যানিং আছে কি, আমরা আগেই আমি বলি আমি প্লেয়ার ট্রান্সফার মার্কেট থেকে বাই করতে চাই না, আমি প্লেয়ার নিজেরই ডেভেলপ করতে চাই, দ্যাটস মাই প্ল্যানিং। আমি ডেভেলপ করে দেবো না ক্লাবকে, অন্য ISLF ক্লাবকে, কিন্তু আমাদের ওই ইনিশিয়াল ডেভেলপমেন্টটা আমার ক্লাব থেকে হবে, দ্যাটস আর আর প্ল্যানিং। সেজন্যে একটু নতুন ব্রিগেড, নতুন ইয়াংস্টার, এরা 18-19 বছরের ছেলে এই যে আছে, এত ভালো খেলছে 2 বছরে, এই আমরা অনেক ডেভিড আর অনেক বিকাশ পাবো, সেই প্ল্যানিংয়ে আমরা চলছি। দীপক দা, আপনি নিজে ক্রিকেটার ছিলেন, ক্রিকেটের প্রতি আপনার প্যাশন, গত মৌসুমে মেহামানান দারুণ ফল করেছিল, ভবানীপুরের কাছে লিগের ফাইনালে হেরে গিয়েছিল, প্রায় 41 বছর পর ফাইনাল খেলেছিল মেহামানান ঘরোয়া ক্রিকেটে, এবছরও তো ক্রিকেট টিমটা কেমন হচ্ছে? এবছর ক্রিকেট টিম অনেক ভালো হচ্ছে, অনেক বড় বড় নাম, আমরা এবার একটা অনেক বড় নাম আসবে এবছর আমার সঙ্গে। সুদীপ চ্যাটার্জির কথা আপনারা শুনছি না? এখন ডিসক্লোজ করতে পারবো না, এই কন্ট্রাক্ট এখন সাইন হয়নি, কিন্তু হ্যাঁ এবছরের ক্রিকেট টিম অনেক ভালো হচ্ছে। আমাদের সিজন PSN থেকে স্টার্ট হবে, এখন PSN-এ 4টে বাইরে থেকে প্লেয়ার খেলতে পারে, যারা ইন্টারন্যাশনাল খেলেছে আর রঞ্জি খেলেছে, তো সেখানেও আমরা কিছু একটা বড় দুটো নাম আমরা আনতে চাইছি। যে PSN-এ 7 দিনের টুর্নামেন্ট হয়, তো জেনারেলি জুলাইতে হয় কিন্তু এবার লেট হয়ে গেছে, সেপ্টেম্বরে হবে, সেটা আমি একটা বড় নাম, কেন কি মোহন স্পোর্টিং ব্র্যান্ডের রকমে আমরা একটা ভালো ভালো সেলিব্রিটিজ অ্যান্ড অ্যাসোসিয়েট করতে চাইছি। তো বড় নাম আমরা কিছুদিন জলদি অ্যানাউন্স করবো কে আমাদের মোহন স্পোর্টিং হয়ে PSN-এ। কালকেও তো একটা বড় ম্যাচ আছে ডায়মন্ড হাটওয়ারের সাথে মেহামানান স্পোর্টিং এর। হ্যাঁ, এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাচ আমাদের জন্য, ডায়মন্ড হারবার অনেক সেটেল টিম আছে, ওদের প্রজেক্ট লাস্ট 3 বছর থেকে চলছে, অ্যান্ড মোস্ট অফ দ্য টিম হ্যাজ সেটেলড, আমাদের একটু নতুন টিম আছে, কিন্তু আমি ভেরি কনফিডেন্ট কালকে আমাদের রেজাল্ট অনেক ভালো হবে,
কেন কি এই ছেলেগুলো অনেক ফাইট দিচ্ছে। অ্যান্ড কালকে নিউট্রাল ভেনুতে গেম আছে, হোপফুলি আমরা একটু ভালো রেজাল্ট করে আমরা ন্যাশনাল টিম বাইরে করব। লাস্টে একটা কথা না বললে পাচ্ছি না দীপকদা, আপনাদের উদ্যোগে শাসালো স্পন্সরশিপও মেমোরানে আসছে। Big sponsorship. Yes. It's coming and this is just a start. দেখো এসে এক বছরের কথা তো নেই, এটা একটা লং টার্ম আমাদের প্ল্যানিং আছে। তো একটা আমি প্ল্যানিংয়ে চলছি, অনেক ভালো ভালো স্পন্সরও আসবে অ্যান্ড ইনভেস্টরও আসবে। অনেক ধন্যবাদ দীপক ভাই।